এমপিও ভুক্তি সহ বিভিন্ন কাজে দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ কারিগরি শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের বিরুদ্ধে ভোগান্তির শিকার সেবা প্রার্থীরা। আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অভিযোগের প্রমাণ পেয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের দেখভালের কাজ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বোর্ড। কারিগরি শিক্ষার উন্নয়নে বরাদ্দ বাড়লেও কাঙ্ক্ষিত মান নিশ্চিত হচ্ছে না। অভিযোগ রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড এবং অধিদপ্তরের অনেক কর্মকর্তার অসহযোগিতা ও অদক্ষতার কারণেই এই অবস্থা। তারা যদি দায়িত্বশীল না হয় তাহলে যে যা হওয়ার তাই হচ্ছে প্রতিষ্ঠানে। এখানে কাজ করতে আসলে বিভিন্ন অফিস থেকে একটু ভোগান্তি পোহাতে হয়, অফিস থেকে বলে ওই অফিস থেকে ওই বলে কেউ দায়িত্ব নিয়ে কাজ করতে চায় না। মঙ্গলবার দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডে হঠাৎ পরিদর্শনে যান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় পাওয়া যায়নি অনেক কর্মকর্তাকেই, অথচ বোর্ডের রেস্ট হাউসে দিনের পর দিন থাকছেন কর্মকর্তা কর্মচারীরা। কয়েকটি ভবন থাকলেও দুটি ভবনে তেমন কোনো কাজই হয় না। কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে উপমন্ত্রী এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। এখানে যে প্রক্রিয়ায় অভিযোগ নিষ্পত্তিকরণ করা হয়, যে প্রক্রিয়ায় অভিযোগ নেওয়া হয়, যেভাবে সেবা দেয়া হচ্ছে সেইখানের মধ্যে অনেক প্রক্রিয়াগত পরিবর্তন করতে হবে। এইভাবে করে বেশ অগোছালো অবস্থায় থাকলে কিন্তু সেই সুবিধা নিশ্চিত করা যাবে না। এর আগে শিক্ষা উপমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যান কারিগরি শিক্ষা অধিদপ্তরেও। এমপিও নিয়ে নানা অভিযোগ আছে এই দপ্তরের বিরুদ্ধে। ডিজিটাল হয়নি এখনও এমপিওর কাজ, ডিজিটাল হাজিরা মেশিন থাকলেও ব্যবহার হয় না সেটিরও। কর্মকর্তাদের অফিসে হাজিরার সঠিক তথ্য উপমন্ত্রীকে দিতে পারেনি অধিদপ্তরের ঊর্ধ্বতনরা। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপমন্ত্রী। কিছু কিছু বিষয়ে তো অবশ্যই দুর্বলতা আছে, সেগুলো নিরসন করার জন্য আমি আজকে যেহেতু দেখে গিয়েছি, আমরা হঠাৎ করে এসে দেখলাম যে কী কী পরিস্থিতি, কী কী শর্টকামিং এখানে আছে, সেগুলো কীভাবে নিরসন করা যায় সেটা আমরা সিদ্ধান্ত দিব। কারিগরি শিক্ষার মান উন্নয়নে এই দুই দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এই পরিদর্শন আগামীতে বহাল থাকবে বলেও জানান শিক্ষা উপমন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।